ইতিমধ্যে আমরা কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে চলে এসেছি আজকের এই খবরের কাগজটিতে আমরা দেখব যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে আমি দেখব এই মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে এক নজরে আজকের এই ভিডিওটির মাধ্যমে কভার করতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকা যার মধ্যে আমি চলে এসেছি প্রথমে যেটা নিয়ে এসেছি সেটা কিন্তু জেলা জেলার যে বিডিও অফিস রয়েছে আপনাদের অফিসে এলাকার মধ্যে যে ব্লক ডেভেলপমেন্ট অফিস বিডিও অফিস যেটা রয়েছে সেই বিডিও অফিসে প্রচুর পরিমাণে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এর সঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর আপনারা কিন্তু দেখতে পারবেন এই গ্রুপ ডি গ্রুপ সির জন্য এখানে ন্যূনতম যে যোগ্যতা সেটা কিন্তু এইট বা যোগ্যতা থেকে আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন যাদের বয়স আঠেরো প্লাস আর কোনোরকম আলাদা শিক্ষাগত যোগ্যতা নেই এক্সপিরিয়েন্সের যোগ্যতা নেই বা এক্সপিরিয়েন্স নেই সেক্ষেত্রে আপনারা সকলে আবেদন কিন্তু করে নিতে পারবেন ইতিমধ্যে নতুন করে শুরু হলো ডেটা এন্ট্রি অপারেটর বিডিও অফিসে অনেকেই চান যে বিডিও অফিসে চাকরি করবার বা বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কাজ করবার তো ইতিমধ্যে দেখুন বিডিও অফিসেও কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা কিন্তু যে কোনো স্ট্রিম নিয়ে বিয়ে পাস সেটা আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে হয়ে থাকলে আবেদনটি করা যাবে তো বিএ পাসের সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে নর্মালি সিক্স মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট তাহলে আবেদনটি করা যাচ্ছে তো এই দুটি কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদনটি করে নিতে পারবেন ব্লক অফিসে ডেটা এন্ট্রি অপারেটর আর এখানে আলাদা কোনো রকম যোগ্যতার প্রয়োজন নেই তবে সবার প্রথমে রিটেন টেস্ট এরপরে কিন্তু বিবাহ বয়সের মাধ্যমে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি সম্পন্ন করা হবে তো ভিডিও অফিসের পর আমরা চলে আসবো ইতিমধ্যে আবারও কিন্তু বলে রাখছি এটি একদমই নতুন সাইড যেখানে জলদপ্তরে আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সকল জেলা থেকে আবেদন করা যাবে এখানে মাথায় রাখবেন এখানে কিন্তু নর্মালি এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হয়েছে যেখানে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় সকলে আবেদন করতে পারবেন সঙ্গে এখানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতাও কিন্তু চাওয়া হয়েছে মানে বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নর্মালি আঠেরো প্লাস যদি আপনাদের বয়স হয়ে থাকে আঠেরো থেকে থার্টি ফাইভ ইয়ার্সের মধ্যে সকলে আবেদনটি করে নিতে পারবেন তবে মাথায় রাখবেন এখানে পোস্ট অনুযায়ী আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা মানে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এটা কিন্তু বলে রাখি এটি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে সঙ্গে মেল এবং কি ফিমেল সকলে আবেদন করতে পারবেন তবে কথাটি মাথায় রাখবেন যে এটি নিজ জেলার মধ্যে নয় মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয় এটি কিন্তু বাইরের জেলায় প্রকাশিত হয়েছে এই হচ্ছে আমাদের কর্মক্ষেত্র পত্রিকা সবার প্রথমে আমি দেখুন আমি আপনাদের সবার জন্য হেডিংস দিয়েছি বাংলা সহায়তা কেন্দ্রে নতুন করে ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতের লিস্ট প্রকাশিত হলো দু সালে একটি নতুন লিস্ট প্রকাশিত হয়েছিল বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে যেখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু উঠে এসেছিলো সেই সকল গ্রাম পঞ্চায়েতে খুব শীঘ্রই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু দু সালে সেই রিক্রুটমেন্টটি আর হয়নি তো তেমন একটি ভাইরাল হওয়া যে নোটিশ সেই নোটিশটি কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যেখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট সেখানে রয়েছে সে সব গ্রাম পঞ্চায়েতে খুব শীঘ্রই বিএসকে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এটা শোনা যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি সাইডে কোনো রকম আপডেট আমি পাইনি সবার প্রথমে দেখতে পাবেন রেলওয়েতে ইতিমধ্যে এগারো হাজার পাঁচশো আটান্নটি স্টেশন মাস্টার এর সঙ্গে গুডস ট্রেন্ডস ম্যানেজার এরপরে ট্রেন্ডস ক্লার্ক টিকিট সুপারভাইজার টাইপিস্ট এর সঙ্গে টিকিট ক্লার্ক অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছেন কতগুলি শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রচুর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আপনারা পোস্টগুলি দেখতে পাবেন রেলওয়েতে টোটাল এগারো হাজার পাঁচশো আটান্নখানা স্টেশন মাস্টার সকল সমস্ত রকম পোস্ট মিলে এগারো হাজার পাঁচশো আটান্নখানা রয়েছে স্টেশন মাস্টার ট্রেন্স ট্রেন ম্যানেজার এর সঙ্গে ট্রেন্স ক্লার্ক রয়েছে টিকিট সুপারভাইজার পোস্ট রয়েছে টাইপিস্ট রয়েছে এরপরে টিকিট ক্লার্ক রয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে ইতিমধ্যে সবার জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ বা বলতেই পারেন যে খুব ভালো একটি চাকরি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে যেখানে আপনারা দেখতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা যেখানে বলা যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং কি স্নাতক পাস মানে উচ্চ মাধ্যমিক সঙ্গে পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা সকলে আবেদন করে নিতে পারবেন অল ওভার বেঙ্গল জুড়ে দেখুন এখানে যে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার থাকবে সেটা কিন্তু জিরো পাঁচ স্ল্যাশ টু জিরো টু ফোর এখানে বলেছে চিফ কমার্স কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার শূন্যপদ থাকবে এক হাজার সাতশো ছত্রিশটি শুরুতে বেতন থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে এর সঙ্গে মেডিকেল স্টাডিস বি টু এর সঙ্গে বলেছে স্টেশন স্টেশন মাস্টার শূন্যপদ থাকছে নয়শো চুরানব্বইটি শুরু বেতন শুরু আপনার থাকছে পঁয়ত্রিশ হাজার চারশোটি টাকা এরপরে দেখতে পাচ্ছেন যে সিনিয়র কাম টাইপিস্ট যে শূন্য শূন্যপদ থাকছে সাতশো বত্রিশখানা শুরুতে বেতন থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে বেতন থাকছে উনত্রিশ হাজার দুশো টাকা এবার গুডস ট্রেন্ড ম্যানেজার পোস্টের জন্য শূন্যপদ থাকছে তিন হাজার একশো চুয়াল্লিশটি শুরুতে বেতন থাকবে উনত্রিশ হাজার দুশো দুশো টাকা এভাবে করে কিন্তু আপনারা দেখে নিতে পারছেন ঠিক আছে তো এই আবেদনটি কত তারিখে শুরু হচ্ছে সেটা আমরা সবার প্রথমে দেখব দেখুন আবেদনটি চলবে সেপ্টেম্বর থেকে কুড়ি আগস্ট পর্যন্ত ঠিক আছে এখানে কিন্তু সেটাই বলা রয়েছে এবার এখানে আপনাদের যে ওয়েবসাইটের সাইট থেকে ডাউনলোড করতে হবে বা আপনারা যে সাইট থেকে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে এখানে দেওয়া রয়েছে ডাব্লু ডাব্লু ডট আর আরবি কলকাতা ডট ডট ইন অথবা আর আরবি মালদা অথবা আর শিলিগুড়ি এই সকল জোনের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন এই সকল অফিসিয়ালি সাইটের মাধ্যমে পরবর্তীতে আরেকটি চাকরি বিজ্ঞপ্তিতে আমরা চলে এসেছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মাধ্যমে কয়েকশো কনস্টেবল ও রাইফেলম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কয়েক হাজার শূন্যপদ কিন্তু আপনারা দেখে নিতে পারছেন কনস্টেবল হিসেবে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে কনস্টেবল রাইফেলম্যান পোস্ট রয়েছে তরুণ তরুণীকে নিবে কেন্দ্র সরকার কনস্টেবল জেনারেল ডিউটি রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তিব্বত বর্ডার পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবল বিভিন্ন রকম পোস্টে এখানে আপনারা দেখে নিতে পারছেন এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস এর সঙ্গে যদি এসএএসটি দিচ্ছেন সেই সকল সেই সকল সার্টিফিকেট এখানে প্রয়োজন পড়বে বয়স থাকবে আঠেরো থেকে তেইশের মধ্যে তাহলে এখানে সকলে কিন্তু আবেদন করে নিতে পারছেন এস হয়ে থাকলে বয়সের ছাড় এখানে অবশ্যই আপনারা পাবেন কেউ যদি ব্যাংকে চাকুরি করতে চান এখানে দেখুন পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংকে একশো ছেষট্টিখানা স্পেশাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় তাছাড়া তেমন কোনো রকম আর চাকুরি বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়নি তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন সরকারি সংস্থায় আটশো খানা এখানে ইতিমধ্যে টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমি কিন্তু আপনাদের দিয়ে গেছি এই পেপারটির লিঙ্ক রয়েছে টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে যুক্ত হয়ে খুব শীঘ্রই এটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন এই হচ্ছে আজকের এই ভিডিও ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ